বাবার মতো পুরোদস্তুর ব্যাটার হতে চাননি। ছোটবেলা থেকে ব্যাটিংয়ের চেয়েও বোলিংটা বেশ পছন্দের ছিল অর্জুন টেন্ডুলকারের, কিন্তু এবার বাবার দেখানোর পথে হাঁটতে যাচ্ছেন এই ক্রিকেটার। 2021 সালে 20 লাখ রুপিতে অর্জুন টেন্ডুলকারকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু সেই বছর ইঞ্জুরির কারণে দলের সঙ্গে থাকা হয়নি তার। এরপর 2022 সালে দলে জায়গা হলেও মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে নামা হয়নি এই ক্রিকেটারের। ইঞ্জুরির কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের মূল একাদশ থেকে ছিটকে গেছেন জাসপ্রীত বুমরা। এরপর একজন ভারতীয় ফাস্ট বোলার খুঁজছেন মুম্বাই ইন্ডিয়ান্স, তাতেই কপাল খুলতে যাচ্ছে অর্জুনের। আইপিএলে মুম্বাইয়ের প্রথম ম্যাচে অভিষেক হতে পারে তার। আইপিএল শুরু হওয়ার আগেই ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ মার্ক বাউচার জানিয়েছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে একাদশে বিবেচনা করা হতে পারে অর্জুনকে। অর্জুন মাত্র ইঞ্জুরি থেকে ফিরেছে, সে এখন ক্যাম্পে অনুশীলন করছে, সে ফিট আছে, আশা করি আমরা তাকে খুব শীঘ্রই দেখতে পাব। সে গেল 6 মাসে খুব ভালো ক্রিকেট খেলেছে, বিশেষ করে বোলিংয়ে, তাই আমরা তাকে বিশেষ বিবেচনায় রেখেছি, আশা করি ভালো কিছু হবে। গেল বছর রঞ্জি ট্রফিতে রাজস্থানের বিপক্ষে গোয়ার হয়ে অভিষেক হয় অর্জুনের, আর অভিষেকেই বাবা সচিন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসান টেন্ডুলকার জুনিয়র। সেই ম্যাচে 7 নম্বরে নেমেই সেঞ্চুরি তুলে নেন 23 বছর বয়সী এই ক্রিকেটার। মুম্বাই ইন্ডিয়ান্সে জায়গা পেলে 7 নম্বরেই ব্যাট হাতে দেখা যেতে পারে অর্জুনকে, তবে বল হাতেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এই অলরাউন্ডার। ফাহিম ইসলাম, সময় সংবাদ।